করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। পহেলা জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। এ বিষয়ে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। যে অবস্থাটা হয়েছে এবং যে ভেরিয়েন্টটা দ্বারা এই সংক্রমণটা হচ্ছে, মূলত ডেল্টা ভেরিয়েন্ট, এটা যেহেতু অত্যন্ত বেশি ছড়াতে পারে, তার ফলে আসলে আমাদের জন্য একটা বড় হুমকি তৈরি হয়েছে, বড় একটা ঝুঁকি তৈরি হয়েছে। এবং পাশাপাশি সামনে দুটো বড় ঘটনা আছে, একটা হলো কোরবানির পশুর হাট, যেটা সারা বাংলাদেশে হাজারো হাজারো হাট হয়। এই হাটগুলোতে কয়েক কোটি মানুষ, তাদের আনাগোনা হবে, এবং গতবার গ্রাম থেকে যে লোকগুলো আসছিল তাদের মধ্যে কিন্তু সংক্রমণ ছিল না, কারণ গ্রামে তখন সংক্রমণ ছিল না। কিন্তু এবারে উল্টো, এবারে যে কোনো গ্রাম থেকেই যখন কেউ হাটে প্রাণী বা পশু নিয়ে আসবে, একটা ঝুঁকি থাকবে যে সে সংক্রমণ নিয়ে আসতেছে। এবং ঈদ তো আছেই, ঈদে যাওয়া আসা সব মিলিয়ে আসলেই খুব আমরা একটা বড় সমস্যার দিকে এগুচ্ছি, খুব জটিল সমস্যা। চলুন জেনে নেওয়া যাক প্রজ্ঞাপন অনুসারে কি কি খোলা বা বন্ধ থাকছে এই বিধিনিষেধের আওতায়। আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ, শপিং মল, মার্কেট, দোকানপাট সহ সকল ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। বন্ধ রাখতে বলা হয়েছে জনসমাবেশ হয় এমন সকল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান। সড়ক, রেল, নৌপথে চলা সকল গণপরিবহন সহ বন্ধ থাকবে সব রকমের যন্ত্রচালিত যানবাহনের চলাচল। অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল বন্ধ থাকবে, তবে চালু থাকবে আন্তর্জাতিক রুট। সেক্ষেত্রে ভ্রমণ টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করা যাবে। আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য উপকরণ, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, করোনার টিকাদান, রাজস্ব আদায় কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবা, ব্যাংক, ফার্মেসি, ফার্মাসিউটিক্যাল সহ জরুরি পণ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে। পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো ভেসেল নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরসমূহ এবং সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে। স্বাস্থ্যবিধি অনুসারে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে শিল্প কারখানা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা যাবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। সেক্ষেত্রে খাবার কিনে নিয়ে যেতে হবে বা অনলাইনে অর্ডার করতে হবে ভোক্তাকে। টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। জনস্বাস্থ্যের দিক থেকে উহান মডেলটা হচ্ছে সবচেয়ে সফল মডেল। চীনের উহান শহরে তারা অবহিত করে রেখেছিল প্রায় 10 সপ্তাহের বেশি, সবাই ঘরে ছিল, এবং যারা রোগী তারা হাসপাতালে এসেছে, রাস্তাঘাটে কোনো যানবাহন ছিল না, জরুরি দায়িত্বে যারা তারা ছিল। কিন্তু উহান বা চায়নাতে প্রত্যেকটা নাগরিকের তাদের যে কল্যাণ দেখা, সেটা দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে। তাদের সেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, তাই সেটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও সেটি দেখেছি যে সবাই একটানা ঘরে থাকছেন 10 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদের খাওয়া থেকে শুরু করে সব কিছু সমাধান করা হচ্ছে। কিন্তু আমাদের মতো দেশে কিন্তু আমাদের রাষ্ট্রের সেই সক্ষমতাটা নেই, সীমাবদ্ধতা আছে। কাজেই যারা প্রান্তিক মানুষ, তাদের যদি ঘরে খাবারের অভাব দেখা দেয়, তাদের অন্যান্য জরুরি প্রয়োজনীয়তা যদি না মেটে, তখন সেসব ক্ষেত্রে কিন্তু সরকারকে শিথিলতা দেখাতে হচ্ছে। পৃথিবীব্যাপী বলা যেতে পারে কোনো দেশ এককভাবে বাঁচতে পারবে না যদি সমস্ত দেশ এই করোনা থেকে না বাঁচে। দেশের ভিতরেও কোনো একক মানুষ, তিনি যতই সম্পদশালী হোক, তিনি একা প্রতিরক্ষা নিশ্চিত করতে পারবেন না যদি না সমস্ত মানুষ, সবার প্রতিরক্ষা নিশ্চিত না হয়। এভাবেই কিন্তু আমরা মহামারীকে একঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে পারবো, বিচ্ছিন্নভাবে না। এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে প্রথমে 7 দিনের কঠোর বিধিনিষেধ থাকলেও তা আরও 1 সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। SS আল আরিফিন, প্রথম আলো।